ওকে, তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আমরা আবার শ্বাসনালী সংক্রান্ত একটা রোগ নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে নিউমোনিয়া। এবং এই লেকচারে আমি নিউমোনিয়া এবং যক্ষা এই দুটো রোগ নিয়ে আলোচনা করবো। সো এই নিউমোনিয়া রোগটার কথা যদি আমরা চিন্তা করি একটু কিভাবে হয়, সেটা হচ্ছে আমরা আগের যে লেকচারগুলো সেই লেকচারগুলোতে আমরা ওই ব্রঙ্কাইটিস তারপর অ্যাজমা ওই দুটা রোগ নিয়ে আলোচনা করছিলাম। সো এখন যে শ্বাসনালী সংক্রান্ত রোগ সেটা হচ্ছে নিউমোনিয়া। তো এইটার ক্ষেত্রে যেটা হয়, আমরা আগে একটু আমাদের যেই মানে শ্বসন তন্ত্র ওই তন্ত্রের একটু রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের এটা হচ্ছে সাপোজ আমাদের যে ট্রাকিয়া, সাপোজ এটা হচ্ছে ট্রাকিয়া। এই ট্রাকিয়া আসার পরে, এই জায়গায় ট্রাকিয়া আসার পরে ট্রাকিয়াটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে আমাদের একটা ফুসফুস আর একটা যাবে। সো এটা হচ্ছে এরকম, ইভেন এরা যেটা হবে সেটা হচ্ছে এই যে ব্রঙ্কাই গুলো বা ব্রঙ্কাস গুলো যেগুলো আছে সেটা হচ্ছে এই ব্রঙ্কাস বা ব্রঙ্কাই এগুলো হচ্ছে বিভিন্ন ব্রাঞ্চিং এ ভাগ হবে। এরকম ব্রাঞ্চিং এ ভাগ হবে, এদিকে ভাগ হবে, এই ভাগ হবে এরকম। এবং আমরা একটা জিনিস দেখতে পারছি যে এই জায়গায় যখন এগুলো আসে এগুলোর শেষ প্রান্তে ফুসফুসের যে একক অ্যালভিওলাই বা বায়ুথলি থাকে, এই জায়গা হচ্ছে আমাদের অ্যালভিওলাই বা বায়ুথলি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে এই অ্যালভিওলাই বা বায়ুথলির মধ্যে দিয়ে বা বায়ুথলির কাছাকাছি দিক দিয়ে আমাদের হচ্ছে তোমার এই জায়গায় রক্তনালী গেছে। এই রক্তনালী গুলোর কাজ ছিল আমাদের এই জায়গায় যে একটা কোষ ছিল ওই কোষটাতে অক্সিজেন পৌঁছে দেওয়া। এটা না ডিটেলস আলাপ করছি, সো এটা নিয়ে আর এত কথা বাড়াইতেছি না। তো এখন যেটা করবো আলোচনা করবো সেটা হচ্ছে নিউমোনিয়াটা অ্যাকচুয়ালি কীভাবে হয়। সেটা হচ্ছে নিউমোনিয়া হওয়ার পিছনে দায়ী হচ্ছে আমাদের যে নিউমোকক্কাস নামক একটা ব্যাকটেরিয়া। সো এই নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে নিউমোনিয়া রূপ হয়। এবং এই ব্যাকটেরিয়ারা যে কাজ করে বা অনেক সময় আমরা যখন অ্যাকচুয়ালি আমি যদি নিউমোনিয়াটা বর্ণনা করতে চাই তখন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে নিউমোনিয়া হচ্ছে যে যদি তোমার এই যে আমাদের যে এটা আছে এটা কী বলে যে আমাদের যে অ্যালভিওলাই বা বায়ুথলি আছে এইটাতে যদি পানি জাতীয় পদার্থ জমে যায়, সাপোজ এই জায়গায় যদি পানি জাতীয় পদার্থ জমে যায় তখন যে অবস্থাটা সৃষ্টি হয় অ্যাকচুয়ালি সেটাকে আমরা নিউমোনিয়া বলতে পারি। এই জায়গায় যখন পানি জাতীয় বা তোমার স্ল্যাশমা জাতীয় বা স্ল্যাশা জাতীয় বা কফ জাতীয় কোনো কিছু যখন এই জায়গায় যখন আসবে, এই জায়গায় যখন জমা হয়ে যাবে তখন অ্যাকচুয়ালি আমাদের ফুসফুস বা অ্যালভিওলাইয়ে যখন জমা হবে তখন সেটাকে নিউমোনিয়া বলতে। সো নিউমোকক্কাস ব্যাকটেরিয়া হয়তো বা তাদের যে সিক্রেশন ওই সিক্রেশনের কারণে বা এই জায়গায় হয়তো বা আমাদের যে আগে বলছি যে এই জায়গায় যে কলামনার এপিথেলিয়াম কোষগুলো থাকে ওই কোষগুলোর মধ্যে ওই কোষগুলো কী করে কফ নিঃসরণ করে। সো যখন এই নিউমোনিয়ার যে নিউমোকক্কাস ব্যাকটেরিয়া ওই নিউমোকক্কাস ব্যাকটেরিয়া যখন বেশি বেশি আমাদের শ্বাসনালীতে আসতেছে তখন ওই নিউমোকক্কাস ব্যাকটেরিয়া বেশি বেশি আসার কারণে ওই ব্যাকটেরিয়াকে বেয়ার করার জন্য সাধারণত এরা এই কলামনার এপিথেলিয়াম কোষগুলো হয়তো বা ইয়া করতেছে, এটা কি বলে যে বেশি পরিমাণ কফ নিঃসরণ করতেছে বা বেশি পরিমাণ সিক্রেশন করতেছে। সো এই বেশি পরিমাণ সিক্রেশন যখন সে অত্যধিক পরিমাণ সিক্রেশন করতেছে মানে ওই অত্যধিক পরিমাণ সিক্রেশনকে আমরা কাশির মাধ্যমে বের করতে পারতেছি না, তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রেভিটির কারণে বা অভিকর্ষ বলের কারণে এই সিকুয়েশন গুলো আস্তে আস্তে নামতে 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 একেবারে অ্যালভিওলাই পর্যন্ত আসা পৌঁছে যাচ্ছে। এবং ওই অ্যালভিওলাই আসার পরে এরা অ্যালভিওলাই জমা হচ্ছে। তো এই যে এই এই যে এই কন্ডিশনটা এই কন্ডিশনটাকে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি যে নিউমোনিয়া। সো এটা ঘটে কোন ব্যাকটেরিয়ার কারণে? নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে। সো আমরা সরাসরি লক্ষণে যদি চলে যাই অ্যাকচুয়ালি এই ইয়ার কারণে কী কী লক্ষণ দেখা দিবে, সো যেহেতু আমরা আগে বললাম যে নিউমোকক্কাস ব্যাকটেরিয়া যেহেতু আসতেছে সো ওই নিউমোকক্কাস ব্যাকটেরিয়াটাকে বেয়ার করার জন্য এরা যা করতেছে এরা অ্যাকচুয়ালি কী করে এই কলামের এপিথেলিয়াম কোষগুলো এরা হচ্ছে জীবাণু পাইলেই এরা হচ্ছে কফ নিঃসরণ করে। সাপোজ এরা একটা তরল পদার্থ নিঃসরণ করে, জীবাণু পাইলে এরা তরল পদার্থ নিঃসরণ করে, সাপোজ এরকম তরল পদার্থ নিঃসরণ করে। সো এই যে যখন জীবাণু পাচ্ছে তখন এরা তরল পদার্থ নিঃসরণ করছে, দ্যাট মিন্স যখন নিউমোকক্কাস আসছে তখন এরা তরল পদার্থ নিঃসরণ করতেছে। ওই তরল পদার্থটা আমরা যখন কাশির মাধ্যমে বের করতে পারতেছি না, ওইটার পরিমাণ এতই বেশি হয়ে গেছে যে আমরা কাশির মাধ্যমে বের করতে পারতেছি না, তখন তার অভিকর্ষের কারণে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকলো। এবং নিচে নামতে 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 তারা একটা সময় কী হলো আমাদের যে অ্যালভিওলাই আছে ওই অ্যালভিওলাই জমা হলো। তো এই যে অ্যালভিওলাই জমা হওয়ার পরে যেটা হলো সেটা হচ্ছে আমি প্রথমে এটা লক্ষণ বলতে পারি যে ফুসফুসে কফ জাতীয় বা স্ল্যাশা জাতীয় পদার্থ জমা হয়, কফের সৃষ্টি করে। সো এটা বলতে পারি যে ফুসফুসে স্ল্যাশা জাতীয় পদার্থ জমে বা তরল জমে, স্ল্যাশা জাতীয় তরল জমে কফের সৃষ্টি হয়, কফ সৃষ্টি হয়। এটা হচ্ছে এক নম্বর লক্ষণ। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে যেহেতু এই জায়গায় যেহেতু কফ সৃষ্টি হচ্ছে সো ওই কফটাকে আমি আগেই বলছি, আই মিন আগের রোগগুলো তো একটা বেসিক বারবার দিতে দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে যখনই এই জায়গায় কফ আসতেছে তখনই আমরা কাশির মাধ্যমে কফটাকে বের করার চেষ্টা করছি। সো এই জায়গায় যেহেতু বেশি পরিমাণ কফ আছে সো কাশি থাকবেই, এবং কাশি যেহেতু থাকবে শ্বাসকষ্ট থাকবেই,
সো সাধারণভাবে আমরা বলে দিতে পারি যখন আমরা এই কথাটা আসবে, সাথে সাথে আমরা আমাদের সেন্সে কাজ করা উচিত যে যেহেতু বেশি পরিমাণ কফ আসতেছে সো কাশি আসবে, শ্বাসকষ্ট থাকবে। সো আমি 2 নম্বর লক্ষণটা লিখতে পারি হচ্ছে কাশি ও শ্বাসকষ্ট থাকবে, কাশি ও শ্বাসকষ্ট থাকবে, কাশি ও শ্বাসকষ্ট থাকবে। এটা কি থাকবে? কাশি ও শ্বাসকষ্ট থাকতেছে। তো এরপরে যদি আমরা লক্ষণে চলে যাই, সেটা হচ্ছে যে যেহেতু এটা নিউমোকাকাস ব্যাকটেরিয়ার আক্রমণে, যেহেতু এখানে ব্যাকটেরিয়া আক্রমণ করছে, তো ব্যাকটেরিয়া যেহেতু আক্রমণ করছে, আমি আগে বলছি অ্যাজমার ক্ষেত্রে একটা কথা বলছিলাম যে ওই জায়গায় আমরা জ্বর হওয়ার কোনো পসিবিলিটি দেখতেছি না, ওই জায়গায় জ্বর হওয়ার পসিবিলিটি না দেখার কারণ হচ্ছে ওইখানে হয়তো কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করে নাই। বাট এই জায়গায় যেহেতু নিউমোকাকাস নামক একটা ব্যাকটেরিয়া আক্রমণ করছে, সো যেহেতু কইরেই ফেলছে আক্রমণ, সেহেতু এই জায়গায় জ্বর থাকবে, সেটাই স্বাভাবিক। সো আমরা এই সেন্সে আমরা বেসিক থেকে লিখতে পারি যে এদের জ্বর থাকবে, অর্থাৎ দেহের তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ জ্বর হয়। সাপোজ লিখে ধরতে পারি জ্বর হয়। আমরা যদি 4 নম্বর লক্ষণে চলে যাই, তখন হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং, এটা তোমরা সাধারণ সেন্সই ধরতে পারবা। সো আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই অ্যালভিউলাসে বা অ্যালভিউলাইয়ে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে এই অ্যালভিউলাইয়ে তরল পদার্থের মতো কিছু জমা হয়েছে। সো অ্যালভিউলাই যেহেতু তরল পদার্থের মতো অবস্থা জমা হয়েছে, সো এই অ্যালভিউলাই যেটা হচ্ছে ওটা বাতাস আসতেছে, এই দিকে বাতাস আসার পরে আবার বাতাস যাইতেছে। এখন সাপোজ ধরো যে আমরা যদি একটা সাপোজ যে একটা মগের মধ্যে সাপোজ যে পানি নেওয়ার পরে ওই জায়গায় আমি মানে মুখ লাগে মানে সাপোজ বাতাস দিতেছি, তখন কি একটা বুদবুদের মতো একটা শব্দ হবে, বা ওই আওয়াজটাকে ঘর ঘর আওয়াজ বলতে পারো, বা আমরা যখন পানি মুখে নিয়ে অনেকটা এরকম কুলি করার চেষ্টা করি তখন কিন্তু ওইরকম ঘর ঘর একটা আওয়াজ সৃষ্টি হবে। সাপোজ পানি আছে ওইটাতে যখন আমি বাতাস দেওয়ার চেষ্টা করছি তখন একটা শব্দের সৃষ্টি হবে, ওটা বুদবুদ ভাবতে পারো, বুদবুদ সাধারণত না, বুদবুদ মানে বুদবুদের মতো একটা শব্দ হবে, বা এরকম শব্দ কিন্তু হয়। তো এই শব্দটাকে অ্যাকচুয়ালি বলা হয় ঘর ঘর শব্দ। তো এই জায়গায় যেহেতু পানির জমা হয়েছে, বা এই জায়গায় যেহেতু তরল পদার্থ জমা হয়েছে, এই জায়গায় যেহেতু বাতাস আসতেছে, যেহেতু এই জায়গায় পানির সৃষ্টি, এই জায়গায় যেহেতু বাতাস আসতেছে সেহেতু ক্যাপাবিলিটি কিন্তু আছে, এই জায়গায় যেহেতু বাতাস আসতেছে দেখবে এই জায়গায় পানি আছে, সেহেতু ঘর ঘর আওয়াজ সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। দেখিয়েছে এই রোগের একটা মোস্ট ইম্পর্টেন্ট লক্ষণ হচ্ছে যে বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ সৃষ্টি হবে, বুকের মধ্যে শ্বাস নেওয়ার সময় কি আওয়াজ সৃষ্টি হবে, বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ সৃষ্টি হবে, ঘর ঘর আওয়াজ সৃষ্টি হবে। আচ্ছা এগুলো হচ্ছে নিউমোনিয়ার লক্ষণ। সো নিউমোনিয়ার লক্ষণগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমি যদি তোমাকে বলি যে অ্যাজমার ক্ষেত্রে ঘর ঘর আওয়াজ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা, তখন তুমি তোমাকে বলতে পারবে না, কারণ অ্যাজমার ক্ষেত্রে এই জায়গায় পানি জমতেছে না। সো অ্যাজমার ক্ষেত্রে বা ব্রঙ্কাইটিস এর ক্ষেত্রে কিন্তু তুমি কোনোভাবে এই বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ হবে এই কথাটা আনতে পারতেছো না। আমি যেটা বললাম সেটা হচ্ছে তুমি যদি লজিক দিয়ে যদি তুমি এই লক্ষণগুলো মনে রাখতে পারো, তখন দেখবা যে কোনো সময় তোমার ভুল হচ্ছে না, এবং পরীক্ষার হলে তুমি লিখে দিতে পারবা, পরীক্ষার হলে লেখার সময় তোমার ভুল হবে না। এমসিকিউ এর ক্ষেত্রেও তুমি যে উপকারটা পাবো সেটা হচ্ছে তুমি কখনোই বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ হবে এটার জন্য কখনোই তুমি অ্যাজমার দিকে যাবা না। কিন্তু মানে অনেক স্টুডেন্ট আছে দেখবা যে তারা এরকম লজিক্যাল লজিক ছাড়া লক্ষণগুলো মনে রাখার চেষ্টা করছে, তারা কিন্তু ঠিক এই জায়গাটা কিন্তু ফল করবে, তারা কিন্তু বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ হবে কোন জায়গায় জানি পড়ছিলাম, হ্যাঁ পড়ছিলাম, অ্যাজমা ছিল, ব্রঙ্কাইটিস ছিল, অনেকগুলো ছিল, যেগুলো একটা হইতে পারে দিয়া দিবে, বা অন্য একজনকে জিজ্ঞাসা করার চেষ্টা করবে। বাট তুমি কিন্তু বেসিকটা জানো যে ঘর ঘর আওয়াজ সৃষ্টি হইতে গেলে ওই জায়গায় পানি লাগবে, পানিতে বাতাস আসতে হবে বা পানি জমা থাকতে হবে একটা পাত্রে। সো অ্যালভিউলা যেহেতু পানি জমা আছে, এই রোগটা হচ্ছে নিউমোনিয়াতে হয়, সো নিউমোনিয়াতে নিশ্চয়ই বুকের মধ্যে ঘর ঘর আওয়াজ সৃষ্টি হওয়া পসিবল। তোমাকে যদি বলা হয় যে জ্বর সৃষ্টি হবে, তোমাকে যদি 1 নম্বর অপশনে থাকে অ্যাজমা, তুমি কখনোই অ্যাজমার দিকে যাবা না, কারণ আমি বলছি যে অ্যাজমার দিকে জ্বর হওয়ার কারণটা না থাকে, কারণ ওই জায়গায় তো ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রমণ করতে পারছে না, ওই জায়গায় এদিকে অবস্ট্রাকশন ঘটতেছে, ব্রঙ্কাসের বা শ্বাসনালীর অবস্ট্রাকশন ঘটতেছে, ওই জায়গায় বাতাস বেশি পরিমাণ আসতে পারতেছে না, যতটুকু আসার দরকার ছিল সে ওই নালীপথটা সরে গেছে, এইটাই আর তো কিছু না। তো এইটা ছিল। তারপরে যেটা যে তরল জমে কফের সৃষ্টি হয়, কফ যেহেতু আছে কাশি হবে, সবগুলো কিন্তু একটার সাথে একটা লিঙ্ক, এবং তুমি যদি বেসিকটা বোঝার চেষ্টা করো দেখবা যে তুমি এগুলো মনে রাখতে পারছো। তো এটা ছিল নিউমোনিয়া সম্পর্কে। তারপরে আমরা যেটা চলে যাবো যক্ষা, বাংলাদেশের সব মানে শ্বাসনালী সংক্রান্ত খুব পরিচিত একটা রোগ, তো যক্ষা নিয়ে আলোচনা করি। তো এখন যক্ষাতে অ্যাকচুয়ালি বেশি কিছু বলার নাই। তো যক্ষা আমরা সাধারণত মোটামুটি যারা এক দুজন মানে মোটামুটি অনেকেরই হয়, তো এই যক্ষার ক্ষেত্রে যে লক্ষণগুলো থাকে এইগুলো সাধারণত আমরা সবাই ওইটা এক্সপিরিয়েন্সের মধ্যে থাকে। তো সেটার ক্ষেত্রে যক্ষার ক্ষেত্রে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে যক্ষাটা অ্যাকচুয়ালি কোন কারণে, যক্ষা পর্ব একটা সময় ছিল যে যক্ষা হইলে রক্ষা নেই এরকম, তারপরে কথা আসতো যে যখন আমরা যখন ওইটার ওষুধ যখন আবিষ্কার করতে পারলাম তখন কথার পরে একটা লাইন বাড়তি যোগ করে হলো যে যক্ষা হইলে রক্ষা নাই, এগোতার কোনো ভিত্তি নাই এরকম।
সো এই যে যক্ষা, সো যক্ষার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ তোমাদের জন্য, এমসিকিউ এর জন্য, যে এই যক্ষাটা কোন কারণে হয়। সেটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস এর কারণে। টিউবার এই এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কারণে আমাদের যক্ষাটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ যে যক্ষা কোন কারণে হচ্ছে। সো আমরা অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় বলি যে টিবি রোগ, টিবি রোগ, সাধারণত ওই টিবি রোগটাকে আমরা যক্ষা বলতে পারি। কারণ এই যে টিউবারকুলোসিস, টিউবারের টি আর বি, ওইখান থেকে একচুয়ালি আমরা টিবি বলতেছি। সো যক্ষাটা একচুয়ালি টিবি। তো যেটা চলে যাবো সেটা হচ্ছে এই যক্ষার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে, যখনই একটা একটা রুগীর যক্ষার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আমাদের যখন একটা রুগী আসে, রুগী যখন বলে যে সে টানা 3 সপ্তাহের বেশি তার কাশি আছে, টানা 3 সপ্তাহের বেশি সে কাশতেছে বা এরকম প্রবলেম তার, তখন অ্যাকচুয়ালি যেটা করি সেটা হচ্ছে যে আমরা তখন কফ পরীক্ষার জন্য দিই। সো এটার একটা লক্ষণ হচ্ছে, প্রধান লক্ষণটা হচ্ছে যখন তোমার কাছে একটা পেশেন্ট আসবে, ওই পেশেন্টে যখন কাশি থাকবে, তুমি সাথে সাথেই তুমি তাকে ওই যক্ষা বলে সাজেস্ট করতে পারবা না বা যক্ষা বলতে পারবা না। কারণটা হচ্ছে কি, কারণটা হচ্ছে তুমি দেখো আমরা যখন অ্যাজমা পড়লাম, তারপর যখন নিউমোনিয়া পড়লাম, যখন ব্রঙ্কাইটিস পড়লাম, এই সবগুলো রোগের ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু কাশিটা থাকতেছে কমন। কাশিটা থাকার কারণটা কি, কফ থাকতেছে, এটাও কমন। বাট একটা স্পেশাল কেস একটা যক্ষার ক্ষেত্রে, যে এটার ক্ষেত্রে কাশি থাকবে, কফ থাকবে, বাট স্পেশাল কেসটা হলো যে এই স্পেশাল কেসটা এটার ক্ষেত্রে কি কি থাকতেছে, যে টানা 3 সপ্তাহের বেশি কাশি থাকতেছে। সো এইটা তোমার কাশি ওইগুলোতেও আছে, কফ ওইগুলোতেও আছে, বাট যখন তোমাকে একজন পেশেন্ট বলবে যে আমার 3 সপ্তাহের বেশি কাশি আছে, তোমাকে তখন এইটা পরীক্ষা করতে দিতে হবে, তোমার দেখো তোমার যক্ষা আছে কিনা। দ্যাট মিনস একটা লক্ষণ হচ্ছে যে 3 সপ্তাহের বেশি কাশি থাকবে, 3 সপ্তাহের বেশি কাশি থাকবে, তারপরে কথা নামে একটু বুঝলাম। আর একটা জেনারেল সেন্স আমাদের, আমি আগে বলছিলাম যে যখন কোনো ব্যাকটেরিয়া বা কিছু তার আক্রমণিত হবে, তখন তুমি বলতে পারো যে তার কি হবে, জ্বর হবে। কারণটা হচ্ছে অ্যাজমার ক্ষেত্রে কিন্তু আমি বলছি যে জ্বর হবে না, কারণ ওইখানে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস আক্রমণ করতেছে না, কিন্তু এই জায়গায় যেটা আমরা দেখতেছি যে ব্যাকটেরিয়া আক্রমণ করতেছে। দ্যাট মিনস 2 নম্বর লক্ষণটা তুমি লিখতে পারো এটার ক্ষেত্রে, যে রোগীর ক্ষেত্রে জ্বর হয়। তবে এটা একটা স্পেশাল কেস আছে, স্পেশাল কেসটা হচ্ছে রোগীর ধরো তোমার বিকালের দিকতে জ্বর আসে, আবার রাতে ঘাম, মানে রাতে জ্বর চলে যায় আবার বিকালের দিকে আবার জ্বর আসে। তো এটা একটা স্পেশাল কেস, বাট তুমি কিন্তু লজিক্যালি কিন্তু তুমি বলতে পারতেছো যে জ্বর হয়। তারপরে কথা আমরা চাই সেটা হচ্ছে যে যেহেতু ফুসফুসে যেহেতু প্রবলেম, যেহেতু ফুসফুসে যেহেতু ওইগুলো আক্রমণ করতেছে, সো দেখা যাচ্ছে ফুসফুসের যেই আমাদের যে অ্যালভিলাস গুলো আছে, অ্যালভিলাস গুলো ক্ষতি করে। অ্যালভিলাস গুলো যখন ক্ষতি করে, আমাদের এই যে অ্যালভিলাসের নিচ দিয়ে যে রক্তনালী গুলো যায়, এই রক্তনালী গুলো কি ক্ষতি করে। তো দেখা যাচ্ছে আলটিমেটলি ব্লাড কি করে, আমাদের অ্যালভিলাসে চলে যায়। যখন ব্লাড অ্যালভিলাসে চলে যায়, অ্যালভিলাস থেকে যখন আমরা কাশের মাধ্যমে বের করি, কাশের মাধ্যমে বের করি আমরা যখন কফটা বের করি, তখন এই কফের সাথে রক্ত যায়। দ্যাট মিনস আরেকটা বৈশিষ্ট্য বলতে পারি, কাশির সাথে রক্ত যায়, বুকে পিঠে ব্যথা হয়, ঠিক এইরকম কিছু প্রবলেম থাকে। সো অ্যাকচুয়ালি এইগুলাই হচ্ছে আমাদের, আমরা যদি অ্যাকচুয়ালি আমরা যে যক্ষার যে রোগের যে লক্ষণগুলো এটা যদি আবার আমরা একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি, একটা হচ্ছে প্রথমে টানা 3 সপ্তাহের বেশি কাশি থাকতে হবে, তারপর হচ্ছে রোগীর ওজন কমতে থাকবে বা শরীর আস্তে আস্তে দুর্বল হবে। দুর্বল হওয়ার কারণটা কি, দুর্বল হওয়ার কারণটা হচ্ছে ঠিক মতো শ্বসন ঘটাইতে পারতেছে না। তারপরে হচ্ছে যেটা যে রাতের দিকে ঘাম হয়, বিকালের দিকে জ্বর আসে, তারপর হচ্ছে বুকে পিঠে ব্যথা হয়, ঠিক এরকম কিছু প্রবলেম থাকে। সো এটাতে আর কিছু বেশি বোঝানোর নাই। সো এটা ছিল একচুয়ালি আমাদের শ্বসনতন্ত্রের সাধারণ রোগ নিয়ে যেই লক্ষণগুলো, এই লক্ষণগুলো লজিক্যালি মনে রাখার চেষ্টা করলাম। আমি আশা করি যে সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। সো থ্যাংক ইউ।